2023 ওয়ানডে বিশ্বকাপের বাংলাদেশের অষ্টম ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। আজকের ম্যাচটি জিততেই হবে, ডু অর ডাই। সাকিবের দল চ্যাম্পিয়ন ট্রফি খেলতে হলে বিশাল ব্যবধানে শ্রীলঙ্কার সাথে ম্যাচ জিততে হবে। পারবে কি আজকে শ্রীলঙ্কার সাথে জিততে? আজকে যদি আমার কাছে কোনো প্রসেস থাকতো তাহলে বা ক্ষমতা থাকতো, আমি ইন্ডিয়া গিয়ে নিজের হাতে একাদশ সাজিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামাতাম। সেই প্রসেস নেই, সেই ক্ষমতা নেই। তবে আজকে কি তানজিম হাসান সাকিবকে একাদশে খেলাবে নাকি শুধু ব্যাগ বোঝা পাওয়ার জন্য, পানি বোঝা পাওয়ার জন্য ভারত নিয়েছে স্কোয়াডে সাকিবকে, জুনিয়র সাকিবকে? গতকাল উড়ন্ত টাকা সাউথ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে অপরাজিতই থেকে গেল ঘরের মাঠে টিম ইন্ডিয়া। এবারের আসরে সর্বোচ্চ ইনিংস করা, 400+ রান সংগ্রহ করা আফ্রিকাকে মাত্র 83 রানে অল উইকেট করে দিয়েছে টিম ইন্ডিয়া, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা। এটা কি করে সম্ভব? কে থামাবে টিম ইন্ডিয়াকে? আমার মনে হচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপে, ইন্ডিয়ার মাটিতে 23 ওয়ানডে বিশ্বকাপে কোনো দল না খেলে বিশ্বকাপটা ভারতের হাতে এমনিতেই তুলে দেওয়া হোক। কে থামাবে ওদেরকে? কী এমন ওদের, কী এমন কারিশমা, কোনো দলই ওদের সাথে পারতেছে না। তাহলে কি অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হতে যাচ্ছে বিরাট কোহলিরা? আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আজকে কি বাংলাদেশ জিতবে সেটাও বাংলাদেশের জন্য কেমন হবে অগ্রিম জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ। মোহাম্মদ হানিফ, হানিফ স্টুডিও।